আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামিক দোয়া চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, ইসলামিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যেতে পারে। আমলের শুরুতেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি মহান, তিনি দয়ালু, যার কারণে আমরা এত পাপ করা সত্ত্বেও তিনি আমাদের এখনও ভালো ও সুস্থ রেখেছেন। ইসলামিক দোয়া চ্যানেলের দর্শকের জন্য আজকে একটি চমৎকার আমল বলতে যাচ্ছি। যাই হোক, আমলের দিকে আসা যাক। আপনার প্রেমিকা যদি আপনার কথা না শুনে তাহলে আপনি অনেক পরিশ্রমীতে পড়ে যান। আপনি যদি আপনার প্রেমিকাকে হাতের আঙুলের উপর রেখে নাচতে চান, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আপনার সাথে তার ঝগড়া বা অন্য কোনো কারণে যদি মতের মিল না হয়, তাহলে আজকের এই আমলটি আপনাদের সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবে। অনেক সময় এমন পরিস্থিতিতে পড়তে হয় যে আপনার কথা আগে উৎকর্ষ করত, সে এখন আর আপনাকে কোনো দাম দেয় না। এমনটি সব মানুষের উপর আসর করে। এই আমলটি যেই লোকের উদ্দেশ্যে করবেন, সেই লোক আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। পরিস্থিতি যদি এমন হয় যে আপনার প্রেমিকা আপনার উপর হাত তোলে কিন্তু সে আপনার কথা শুনে না, তাহলে এই আমলটি করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সে আপনার সাথে ইচ্ছাকৃতভাবে এসে কথা বলার চেষ্টা করবে। এই আমল করার পর আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, আপনার প্রেমিকা আগে আপনার প্রেমিকা অন্যের সাথে কথা বলতে পছন্দ করত, আর এখন সে আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করে। মোট কথা, সে আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে, আপনাকে ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। সে খাইতে নাইতে উঠতে বসতে সবসময় আপনার কথা চিন্তা করবে, তার মন সবসময় আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। যখনই আপনি এই আমলটি একবার করবেন, তখন থেকে সে আপনার কথা শোনার জন্য, আপনাকে দেখার জন্য উতলা হয়ে যাবে। এই দোয়ার দ্বারা আপনি আপনার মনের যা ইচ্ছা পূরণ করতে পারবেন। আমি বরাবরই বলে থাকি, কোনো খারাপ নিয়তে এই আমল করবেন না, আর যদি খারাপ নিয়তে করেন তাহলে এটা খারাপ প্রভাব আপনার উপর পড়বে। যাই হোক বন্ধুরা, আমি আমলটি বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আপনার প্রেমিকার একটি ছবি লাগবে, সেটা মোবাইলে হোক আর কাগজের ছবি হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনি তার ছবির উপর শাহাদাত আঙুল রেখে এই আয়াতটি তিনবার পড়বেন, ইলাহি বিহুর মাতি কোন ফাকিনু ফাতা বা রকাল্লাহ আহসানুল খালিকিন। তারপর আপনার প্রেমিকার ছবিতে শাহাদাত আঙুল রেখে তার নাম সাতবার বলবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন দেখবেন সে আপনার জন্য কত পাগল হয় আর আপনার কথায় উদ্বে বসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।